আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউসাস মাম ব্লগ অ্যান্ড কুকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের পায়েস। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে আমার সাথেই থাকবেন। তালের পায়েস করার জন্য এখানে আমি তালের রস নিয়ে নিয়েছি, আর তালের রসটা আমি তালের মৌসুমে চিপে ভালো করে জাল দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি শাগও একটু খানিক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিয়েছি, কারণ ভিজিয়ে নিলে শাগটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এখানে একটু নারকেল কোড়ানো নিয়েছি, আর এখানে 2 লিটার দুধ একটু জাল দিয়ে হালকা ঘন করে নিয়েছি, এলাচ দারচিনি আর তেজপাতাও দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি। এখন আমি শাগটা দিয়ে দিলাম। শাগটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হয়, তাছাড়া শাগ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন নারকেল কোড়ানোটা দিয়ে দিচ্ছি, আর শাগ ফুটে ওঠা পর্যন্ত অনবরত নাড়তে হবে, তাছাড়া কিন্তু নিচে পোড়া লেগে যায়। এখন আমি তালের রসটা দিয়ে দিচ্ছি, আর আমার রসটা যেহেতু জাল দেওয়াই ছিল এই জন্য আর আমি এক্সট্রা করে জাল দিয়ে নিইনি, একবারে দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এটা আমি আমার ওয়েতে রান্না করছি, আমি জানি না কে কীভাবে করে, তবে আমি এভাবেই করি, এভাবেই আমার ভালো লাগে। এখন শাগটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আর চিনিটা শাগ ফুটে ওঠার পরেই দিতে হয়। এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম, আর একটু গুড় দিয়ে দিব। মিষ্টিটা যে যার পছন্দ মতোই দিতে পারেন, গুড় দিয়েও রান্না করা যায়, চিনি দিয়েও করা যায়। তো এই যে গুড় দেওয়ার ফলে আমার তালের পায়েসটা একটু লালচে লালচে হয়েছে, আর একদম মানে ঘন হয়ে আসছে। আর কিছুক্ষণ জাল দিয়ে তারপর এটা নামিয়ে ফেলবো, এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে, আর অনবরত নাড়ছি তো নাড়ছি। তো আমার তালের পায়েস একদম রান্না শেষ, এখন এটাকে নামিয়ে ফেলবো, আর নামিয়ে ঠান্ডা করার পালা। আমি রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।